ওই একটা হাদিস দেখাইছিলেন মানে লেখা ছিল আপনার ওয়েবসাইটে কিন্তু যার কারণে আমি বুকারী শরীফ বা অন্য বই থেকে খুঁজে পাইতেছিলাম আপনি কি নাম্বারটা বলতে পারবেন কি হাদিস সেটা যদি আমাকে বলেন আপনার ওয়েবসাইটে উম্মে হানি নিয়ে যে লেখাটা আছে ওই লেখাটার মধ্যে আপনি একটা হাদিস দেখাইছেন যে হাদিসে উম্মে হানির বাসায় নবী মহাম্মদ সেই দিন মানে মিরাজের রাত্রে শায়িত ছিল ঘুমায় ওই হাদিসটার নাম্বারটা দেওয়া হয়নি আপনার হাতীতে ওয়েবসাইটে না সেটা তো হাদিস না সেটা হচ্ছে সিরাত গ্রন্থ থেকে এবং তাফসির থেকে ও আচ্ছা তার মানে নবী মোহাম্মদ উমেহানির বাসায় ছিল সেদিন রাত্রে এই এই কথা নিয়ে কোনো হাদিস নাই তো এই কথা নিয়ে উমেহানির সরাসরি উমেহানিরই বক্তব্য আছে এবং বুখারি শরীফের হাদিসে আছে যে কাবা শরীফ থেকে এই যাত্রাটা হয়েছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে কাবা শরীফ এবং উমেহানির বাসাটা হচ্ছে পাশাপাশি মানে উমেহানির বাসাটা ছিল কাবা শরীফের একদম সাথে লাগানো একদম সাথে তো বুখারি শরীফে যে হাদিসটা আছে যে কাবা শরীফ থেকে এই যাত্রা শুরু হয়েছিল সেটার সাথে এই তথ্যের কোনো আসলে বিরোধ নাই কারণ উম্মেহানির বাসাটা ছিল কাবা শরীফের একদম একদম লাগোয়া পাশে কারণ হচ্ছে আরেকটা হাদিস থেকে জানা যায় যে যখন কাবা শরীফের তেলাওয়াত করতো তার বৈশা রাত্রেবেলা সেই তেলাওয়াত শুনতো আপনি যদি উম্মেহানির বাসা আবু মানে উম্মেহানির বাসাটা যদি আপনি ইয়া করেন কোথায় ছিল সেই জিনিসটা বের করেন দেখবেন উমেহানির বাসাটা ছিল কাবা শরীফের একদম পাশেই তো এই দুইটা তথ্যের ভিতরে কোনো আসলে পার্থক্য নাই মানে কোনো ইয়া নাই মেহেনের বাসা যদি একটু দূরে হইতো তাহলে একটা ঘাপলা হইতো তাহলে একটা সমস্যা হইতো তার মানে হচ্ছে ওই মানে কাবা শরীফ থেকে যাত্রাটা শুরু হয়েছিল এই তথ্যটাও সঠিক এবং উম্মাহানের বাসা থেকে যেটা হয়েছে বাসা থেকে যেটা হয়েছিল সেটাও সঠিক এই দুইটা তথ্যের ভিতরে কোনো বিরোধ নাই আচ্ছা আচ্ছা ভাই মানে কোন হাদিসে নবী মোহাম্মদ বলে নাই যে আমি উম্মাহানের বাসা থেকে বের হইছি মানে সফরের জন্য এরকম তো হাদিসে বলা নাই তাই তো কিন্তু যখন নবী মোহাম্মদ ওই উম্মে হানির ঘর থেকে বের হতে চাইছিল তখন নাকি উম্মে হানি নই মুহাম্মদের চাদর ধরে টান দিছে যার কারণে নই মুহাম্মদের পেট দেখা গেছে ঠিক আছে এই কথাটা উম্মে হানি সারা আর কোন হাদিসে হাদিসে লেখা আছে সিরাত গ্রন্থ সারা না এই কথাটা হাদিস গ্রন্থের ভিতরে লেখা নাই কারণ এই জিনিসটা ডেফিনেটলি যারা হাদিস গুলা সংকলন করছে সে ডিফিনেটলি তারা এই জিনিসটাকে একটু আহ লুকায় ফেলছে আর কি আমার যেটা মনে হয় সেই জিনিস এই জিনিসটাকে লুকায় ফেলছে কারণ এই জিনিসটা তো একটা বেগানা নারীর বাসায় সে থাকছে রাত্রে সারা রাত থাকতো সে রাতে মাঝে মাঝে হয়তো থাকতো স্বামী বাইরে গেলে সে মানে থাকতো এই জিনিসটা তো তারা নিশ্চয়ই যেই সমস্ত তথ্য চরিত্র মোহাম্মদের সম্পর্কে সন্দেহের তৈরি করে সেই সমস্ত তথ্য আমাদেরকে লুকায় ফেলতে হবে সেই সমস্ত তথ্য আমাদেরকে সরাই ফেলতে হবে সেগুলো আমরা আমাদের গ্রন্থে লিপিবদ্ধ করবো না সেটা যদি আপনি দেখতে চান সেই এই জিনিসটা আমি আপনাকে দেখাতে পারি কিন্তু তার আগে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চাই

যে স্বামী সেই উমের স্বামী সময় মক্কা যখন মোহাম্মদ যখন মক্কা বিজয় করে তখন স্বামী উমের গেছে গেছে এখন যদি এরকম ঘটে যে মানে এই এই জিনিসটা কেন ঘটবে এই জিনিসটা ঘটার কারণ কি আপনি আমাদেরকে এই জিনিসটা কি ব্যাখ্যা করতে পারবেন যে মানে উমেহানের স্বামী কেন আহ মক্কা বিজয় করছে উমাহানের স্বামী তো খুশি হওয়ার কথা তার মানে বউয়ের চাচা তো ভাই আসছে মক্কা বিজয় করছে এখন তো তারই মানে সায়েন্স হয়ে যাবে সে মক্কা কিন্তু সেই ব্যাটা দেখা গেল সেই মানে মোহাম্মদ যেই মক্কা দখল করছে সেই বেটা পালা গেছে এখানে দেখেন যে জিনিসটা বলা হচ্ছে যে মক্কা বিজয়ের দিন উম্মেহানির ইতিহাস উম্মেহানিকে ইতিহাসে দৃশ্যপটে দেখা যায় তাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনার কথা সিরাত ইতিহাসের গ্রন্থগুলিতে বর্ণিত হয়েছে যেমন এই দিন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার স্বামী মক্কা থেকে পালিয়ে নাজরানের দিকে চলে যান স্ত্রী উম্মহানির ইসলাম গ্রহণের খবর শুনে তাকে তিরস্কার করে একটি কবিতা তিনি রচনা করেন কবিতাটির কিছু অংশ সিরাতের বিভিন্ন গ্রন্থে দেখা যায় নিম্নের চরণগুলো মক্কা থেকে পালিয়ে যাওয়ার কারণ হিসেবে স্ত্রীর নিকট ব্যাখ্যা করেছেন দেখেন আমরা কারণগুলো পড়ি তার বউ মানে কি চিঠি লিখছে দেখেন লিখছে তোমার জীবনের শপথ আমি ভীরতার কারণে ও হত্যার ভয়ে মোহাম্মদ ও তার সঙ্গী সঙ্গীদের পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসেনি তবে আমি নিজের বিষয়ে গভীরভাবে চিন্তা করেছি তাতে বুঝেছি এই যুদ্ধে আমার তীর ও তরবারি যথেষ্ট নয় আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি কিন্তু যখন আমার অবস্থান সংকীর্ণ হওয়ার ভয় করেছি তখন ফিরে এসেছি যেমন বাঘ তার শাবকের কাছে ফিরে আসে দেখেন মোহাম্মদের ভয়ে উমেহানির স্বামী পলায় গেল মক্কা ছেড়ে পলায় গেল কিন্তু এই মানে মোহাম্মদ তো অনেক লোককে সেদিন মাফ করে মাফ করে দিছিল আবু সুফিয়ানকে মাফ করে দিছিল আবু সুফিয়ানের মতো কট্টর মানে শত্রু তাকে পর্যন্ত মাফ করে দিছে হিন্দ আবু সুফিয়ানের বউ হিন্দ সে হচ্ছে যে তার মানে বউ হামজার কলিজা বাইর করে খাইছিল বিরাট ব্যাপার তার যে ভাই হামজা চাচা তো ভাই হামজা সেই হামজার কলিজা বাইর করে খাইছিল তাকে মাফ করে দিছে এই বেটা তো কিছুই করে নাই এই উম্মাহানের স্বামী তো কিছুই করে নাই উম্মাহানের স্বামী কেন পলায় গেল এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে উম্মাহানের স্বামী মোহাম্মদ যখন মক্কা বিজয় করলো উম্মাহানের স্বামী পলাইলো কেন স্বামী পালাইতে পারে একটা মাত্রই আমার কাছে কারণ মাথায় আসে সেটা হচ্ছে যে উম্মাহানের স্বামী বুঝতে পারছিল আমারে মোহাম্মদ মাইরা ফেলবে আমারে আর ছাড়বে না আমারে ঠিকই একদম নির্ঘাত মাইরা আমার বউরে তখন ইয়া করবে আর কি এইটাই কি আপনার কাছে মনে হচ্ছে না প্রিস্ট ভাই হ্যাঁ ভাই এটাই এটা আমার কাছে এটাই মনে হয় স্বাভাবিক এটা অনেক স্বাভাবিক একটা বিষয় মক্কা বিজয়ের পর কাফেরদের কোতর নই মোহাম্মদ মক্কাতে রাখতে চায় না হাদিসও আছে যে কোন একটা কাফের কেউ সে আরব উপদেশে রাখতে চায় না অনেক হাদিস আছে এখানে আরব উপদেবে কোনো কাফের রাখবে না সেটা আসার পরের ঘটনা কিন্তু ওই মুহূর্তে মক্কাতে যখন সে দখলটা নিচ্ছে

হ্যাঁ ভাই এখন আমার মূল কথাটা হচ্ছে ভাই আমি আমার একটা সংশয়বাদী বন্ধু মানে মানি ও এখনো ইসলাম ধর্মের ভালো খুঁজতেছে পুরোপুরি নাস্তিক হইতে পারে নাই কিন্তু সংশয়বাদী মানে ইসলামের মধ্যেও নাই এটা স্বাভাবিক যে বুঝাই যায় সে ইসলামের মধ্যে নাই কিন্তু তবু ইসলামের ভালো দিক খুঁজতেছে এখন আমি যখন ওরে মিরাজের ঘটনাটা বললাম আমি বইলা ফাইসা গেছে এক কথায় কারণ আমি হাদিসে কোন হাদিসে এরকম পাইতাছি না যে নবী মোহাম্মদ বলতাছে আমি উম্মেহানের ঘর থেকে সফর শুরু আমার এরকম কোন জায়গায় লেখা ছিল না যার কারণে আমি কথাটা বললাম ফাইসা গেছি কিন্তু এখন মূল কথা হচ্ছে সিরাজ গ্রন্থের যেহেতু কথা বলছেন সিরাজ গ্রন্থের গ্রন্থ কি অন্য অন্য আলেমরা মানে সিরাজ গ্রন্থের কথাগুলা অনেকে মানে অনেকে তেনাবাজি করে যখন দেখা যাবে যে বিপদ তখন মানে তেনাবাজি করবে তখন বলবে মানি না আবার যখন দেখা যাবে ভালো কথা বলা আছে তখন বলবে মানি এইভাবে করবে আর কি তার মানে যখন আমি ভালো মানে ইসলামের পক্ষ নিয়ে মাওলানা মুফতিদের কাছে জিজ্ঞাসা করব তখন তারা নিশ্চয়ই স্বীকার করবে যে উম্মানির ঘর থেকেই তার শুরু হয়েছিল তাই না না তখন তারা মানে এই উম্মানির ঘটনাটা তো একটা বিপজ্জনক ঘটনা মোহাম্মদের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে তাই না এই কারণে তারা বলবে যে এটা ঠিক না এটা ঠিক না কিন্তু আবার যদি দেখেন যে মানে মোহাম্মদ জনাকে আলামিন বলে ডাকা হইতো নাকি এটা কই পেয়েছেন ভাই তখন তারা ওই ওই দেখাবে

সত্যি ভাই নতুন কিছু শিখলাম আলামিনের ব্যাপারটা আলামিনের কথাটা আমার মাথায় এতদিন যাই হোক আমার আরেকটা প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে আমি মনে মনে হয় কয়েকটা সম্ভবত নাই যেখানে আপনি বলছিলেন যে নবী মোহাম্মদের খাদিজা মারা যাওয়ার পরে প্রায় এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে এই আয়সা আবার সাউদারে বিয়া করছিল দুইজন বউ এই এক থেকে দুই মাসের মধ্যে উনি কি মিরাজও গেছিল এক থেকে দুই মাসের মধ্যে না তার কিছুদিন পরে মেরাজে গেছে কিন্তু এক মাসের ভিতরে সে দুইটা বিয়ে করছে আয়সারে এবং সাউদারে এর কিছুদিন পরে সে ওই মেরাজ মানে হচ্ছে কিউ ম্যানের ঘরে গেছে আর কি ধন্যবাদ ভাই মানে আমি আমি একটু সংশয় ছিলাম যে আয়সাকে আগে বিয়ে করছে নাকি সাউদারে এটা বুঝতেছি না এটা নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে আলেমদের ভিতরে একটু মানে মতবিরোধ আছে কেউ বলে সাউদা আগে করছে তারপরে আয়শারে কেউ বলে আয়শারা আগে করছে তারপরে জি ভাই ধন্যবাদ ভাই আমি অনেক কিছু শিখতে পারলাম কয়েকটা জিনিস শিখতে পারছি আপনাদের নতুন নতুন অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য আমাকে বিদায় করে দিন ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে পরের জনকে যুক্ত করি বাসবেড়ে ভাই কিছু বলবেন আসি ভাই আমি একটু সংশয় বাদ সম্বন্ধে দুই একটা কথা বলে নিই এই সুযোগে আচ্ছা আচ্ছা বলেন আচ্ছা সংশয়বাদ হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি দার্শনিক প্রোটাগোরাস প্রথম নিয়ে এসেছিলেন দার্শনিক প্রোটাগোরাস ওই সফিস্টদের পরেই আর কি উনি এই জিনিসটা এনেছিলেন জ্ঞান সঞ্চয়ের একটা পদ্ধতি আচ্ছা সেটা হচ্ছে ধরুন কেউ একজন আপনার কাছে ঈশ্বরের অস্তিত্ব দাবি করল এবারে আপনি অবশ্যই তার কাছে প্রমাণ চাইবেন এবারে প্রমাণের মধ্যে প্রত্যক্ষ যুক্তি উপমান উপমিতি এই চারটের মধ্যে সে কিছু একটা দেবে আর কি কিন্তু সেই প্রমাণগুলো যদি যথাযথ যথেষ্ট এবং বৈধ যথাযথ যথেষ্ট এবং বৈধ না হয় তখন আপনি সংশয়বাদী হয়ে গেলেন অর্থাৎ আপনি ঈশ্বরকে সংশয় করছেন না সে যেটা প্রমাণ করতে চাইছে তাকে সংশয় করছেন না তার হেতুগুলোকে তার প্রমাণগুলোকে আপনি সংশয় করছেন এইটা হচ্ছে সংশয়বাদ যে আমি তোমার উপযুক্ত তুমি যে যে দলিলগুলো দাখিল করছো তুমি যে যে প্রমাণগুলো দিচ্ছ সেগুলো যথেষ্ট নয় বৈধ নয় যথাযথ নয় আমি সন্তুষ্ট নই সুতরাং তুমি যেটা দাবি করছো ঈশ্বর সেটা আমি মেনে নিতে পারছি না আমি তোমার হেতুগুলোকে সংশয় করছি আমি ঈশ্বরকে সংশয় করব কি করে আমি তো জানি না ঈশ্বর কি তুমি তো জানাবে আমাকে সেটাই তুমি পাচ্ছ না এই অবস্থানটাকে বলা হয় সংশয়বাদ অর্থাৎ প্রমাণটাকে আমরা সংশয় করি প্রামান্য বিষয়টাকে সংশয় নাই আসি ভাই আমি কি ক্লিয়ার করতে পেরেছি হ্যাঁ বাসবীর ভাই আপনি তাহলে আরো এই বিষয়টা আরেকটু এক্সপ্লেন করেন আমিও তাহলে এই এক মিনিটের মধ্যে আসতেছি আপনি এই জিনিসটা আরেকটু এক্সপ্লেন করে শেষ করেন এক দেড় মিনিটের মধ্যে আমি চলে আসতেছি হ্যাঁ আচ্ছা মনে করা যাক কেউ আমাকে একজন ত্রিভুজ বোঝাচ্ছে তো এবারে ত্রিভুজের সপক্ষে সে যা যা যুক্তি দেবে ত্রিভুজের তিনটে কোণ কোণ থাকবে ত্রিভুজের তিনটে বাহু থাকবে ত্রিভুজের বহিষ্ঠ কোন অন্তস্ত বিপরীত কোণের যোগফলের সঙ্গে সমান হবে ত্রিভুজ এত রকমের হতে পারে ত্রিভুজের একটা ছবি আঁকবে এই যে যথাযথ প্রমাণগুলো হেতুগুলো যুক্তিগুলো সে হাজির যদি করতে পারে তবেই আমি ত্রিভুজটা বুঝতে পারবো জানতে পারবো ত্রিভুজ সম্বন্ধে আমার জ্ঞান হবে ত্রিভুজের অস্তিত্ব সম্বন্ধে আমার একটা ধারণা হবে অন্যথায় যদি এইগুলো যথাযথ না হয় সে যদি বলে এই তো ত্রিভুজ রকম এই চারটে বাহু বা এই রকমের কোন এত ডিগ্রি হতে পারে উলট পালট যদি সে কিছু ধর্ম বিশ্লেষণ করে তখন আমার ত্রিভুজ সম্বন্ধে আইডিয়া হবে না আমি যাকে তাকে ত্রিভুজ মনে করব জ্যামিতিক যে কোনো আকারকে আমরা ত্রিভুজ বলে মনে করতে শুরু করব সেই জন্যে দর্শনে সংশয়বাদ কথাটার অর্থ হচ্ছে আমার কাছে যে জিনিসটা অস্তিত্বকে হাজির করার চেষ্টা করা হচ্ছে তাকে অস্তিত্বে আনার জন্যে যতগুলো প্রমাণ লাগে সেইগুলো যথাযথ যথেষ্ট এবং বৈধভাবে আমার কাছে হাজির করতে হবে তার মধ্যে একটা যদি কম পড়ে তাহলে আমি সেই প্রমাণ সম্পর্কে সংশয়বাদী সেই বস্তুটা সম্পর্কে আমি সংশয়বাদী নই বস্তুটা আমার কাছে অজানা আমি জানি না তুমি এনে হাজির করছো আমার কাছে যেমন কেউ যদি বলে বুঙ্গা একটা জীব সেই জীব তো আমি জানি না আমি তাকে সংশয় করব কি করে তার বৈশিষ্ট্যগুলো আমাকে বলতে হবে তার ধর্মগুলো বলতে হবে তার প্রপার্টি তার সেগুলো কি খায় না খায় কোথায় থাকে এগুলো যথাযথ আমাকে বলতে হবে নাহলে আমি বুঙ্গা বুঙ্গাকে সংশয় করব না তোমার প্রমাণকে আমি সংশয় করব এই জিনিসটাকে বলা হয় সংশয়বাদ অনেক ধন্যবাদ বাসবিরি ভাই আপনি আপনার যদি এক্সপ্লেইন করা শেষ হয়ে থাকে তাহলে কি আমরা পরের জনকে যুক্ত করব হ্যাঁ পরের জনকে যুক্ত করুন আসিফ ভাই আমি একটা অন্য ডিভাইস দিয়ে যুক্ত হব এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি যুক্ত হন আমি আপনাকে একটা ইয়া দিব আর কি যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো যদি আপনি আপনার ফোনে রেকর্ড করে পাঠাতে পারেন তার মানে ভালোভাবে রেকর্ডটা টাউন করে আপনি খুব মানে শুদ্ধ উচ্চারণে আপনি কথাগুলো বলবেন এবং রেকর্ড করবেন রেকর্ডটা আমাকে পাঠিয়ে দিলে সেই জিনিসগুলো আমাদের কাজে লাগবে বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে আমি রেকর্ডিংটা শিখে নিয়ে আমি করবো ঠিক আছে আচ্ছা আপনি তাহলে নতুন ডিভাইস অন্য ডিভাইস দিয়ে যুক্ত হন আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে এই আধ ঘন্টা পরে আসছি হ্যাঁ ওকে ঠিক আছে